বুধবার সকালে প্রতিটি মণ্ডপে অনুষ্ঠিত হলো দশমী কৃত্য। দশমী কৃত্যের পরই প্রথা অনুযায়ী গৃহিণী মায়েরা মণ্ডপে মণ্ডপে দশভুজা দেবী দুর্গাকে সিঁদুর পরিয়ে মিষ্টি মুখ করে যাত্রা করলেন। নিজেরাও মায়ের দল সিঁদুর খেলায় মাতলেন এবং আনন্দ করলেন। সার্বিক অনুষ্ঠান সর্বমঙ্গল কামনায় বলে গৃহিণী মায়েদের অভিমত। দেবী বিদায়ের দিনে দশমীতে শোক ও দুঃখের বাতাবরণ, চতুর্দিকে ধ্বনিত দেবী দুর্গার বিদায়ের বিষাদের অব্যক্ত যন্ত্রণা সুর। এর মাঝে সকালে প্রতিটি মণ্ডপে মণ্ডপে দশমী কৃত্য অনুষ্ঠিত। দশমী কৃত্যের পরই গৃহিণী মায়ের দল মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গাকে সিঁদুর পরিয়ে মিষ্টি মুখ করে যাত্রা করলেন। পাশাপাশি নিজেদের মধ্যে সিঁদুর খেলে মায়ের দল আনন্দে মাতলেন। সঙ্গে ছিল ঢাকের তালে সমবেত কোমর দোলন। এ যেন দেবী উমার বিদায় লগ্নে দুঃখ ভোলার প্রয়াস, তবু দুঃখ কিন্তু রইল না চাপা। এক গৃহিণীর কণ্ঠে সে দুঃখের বহিঃপ্রকাশ। আজকের দিনটা প্রথমত তো বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, আর সকালে ঘুম থেকে উঠে মায়ের দর্শন করলাম, যাত্রা করলাম, একটু মন খারাপ আছে। কারণ পুজোটা যেভাবে কাটানোর ইচ্ছে ছিল পারিনি হয়তো, কারণ বৃষ্টির কারণে কিছু কিছু প্ল্যান বাদ পড়েছে। যতটুকু চেষ্টা করেছি পুজোটা ভালো করে আনন্দ কাটিয়েছি। আজকে এই মায়ের যাওয়ার সময় চেষ্টা করবো আনন্দ করে নিজের মানুষদের সাথে সময় কাটিয়ে দিনটাকে ভালোভাবে কাটানো। সবাইকে শুভ শারদীয় শুভেচ্ছা। স্বামীর দীর্ঘায়ু কামনা সহ পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য কামনায় এই সিঁদুর খেলা বলে জানালেন সংশ্লিষ্ট অভিজ্ঞ গৃহিণী। তো এই খেলা সিঁদুর খেলার মাধ্যমে আমাদের স্বামীর আয়ু সংসারে সুখ শান্তি, আর পূজার একই দিন তোমরা দিনের বেলায় রাত্রিবেলা তো বাইরে হয়ে গেছে না, রাত্রিবেলা তো বৃষ্টির জন্য আমরা কেউ বেরিতে পারলাম না। বৃষ্টির পরে সবাই বাইরে বাইরে যা আনন্দ করার করছে, যারা আনন্দ করার তারা কিন্তু বইয়ে থাকে নাই, এখন বৃষ্টির মধ্যেই বাইরে বাইরে আনন্দ করছে। আজকে দশমী কিরকম লাগছে? এখনো তো এদের ভালোই ভালোই কাটবো মনে হয়, সবাই মা ভালোই রাখবে। কার্যত আনন্দ উল্লাস আর বিরহের দুঃখ ও বেদনার মিশেলে এক অবিস্মরণীয় উৎসব দেবী দুর্গা পুজো তথা শারদোৎসব। তিন দিনের উৎসবের অনাবিল আনন্দ ধারার পর দশমীতে চতুর্দিকে বিষাদ ভরা পরিবেশ, এটি মাঝে একটু আনন্দ খুঁজে নেবার অবকাশ গৃহিণী মায়েদের সিঁদুর খেলা। এই খেলা চলছে নিরন্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।